অনূর্ধ্ব ১৯ দলের এই বিশ্বকাপ জয় বাংলাদেশের স্পোর্টস ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশ দল নামার পরে তাদেরকে ওয়াটার স্যালুট দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল, আর এখন ফুল দেওয়া হবে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দাঁড়িয়ে আছেন তার বোর্ডের কর্মকর্তা সহ ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের অধিনায়ক আকবর আলীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পাপন, হাতে ফুল দিয়েছেন, এখন সম্ভবত মালা পরাবেন। এই যে মালা পরাচ্ছেন, নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশের জুনিয়র খেলোয়াড়রা সিনিয়রদের মতো তেমন সুযোগ সুবিধা পায় না, তবে বাংলাদেশের এই জুনিয়ররাই এখন পর্যন্ত হতাশাজনক পারফরমেন্স কখনো করেনি। ২০১৬ সালের সেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল। এছাড়া সে সময় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। মিরাজদের উত্তরসূরি আকবর আলীরাও ভালো করবে এটাই স্বাভাবিক। এখন মালা পরানো হচ্ছে বাংলাদেশ দলের আরেকজন খেলোয়াড়কে, শরীফুল সম্ভবত মালা পরানো হচ্ছে ইমনকেও। অনূর্ধ্ব ১৯ বর্তমান যে দলটা আছে সে দলটা থেকে আমরা জাতীয় দলে বেশ কয়েকজন খেলোয়াড় পাবো, এটা আশা করতেই পারি। ২০১৬ সালের ওই দল থেকে আমরা মেহেদী মিরাজকে পেয়েছিলাম, সাইফুদ্দিনকে পেয়েছিলাম, আর এখানে তো আরও অনেক ভালো ভালো তারকা আছে বলে মনে হয় বর্তমানে। আমরা এখন আরও কাছের থেকে দেখতে পাচ্ছি মালা পড়লেন অভিষেক দাস, আর এখন মালা পরানো হচ্ছে সাকিবকে, আমাদের সে অনূর্ধ্ব ১৯ দলের সাকিব, যার সাকসেনার প্রতি থ্রোটা সবার স্মরণে থাকবে। অনূর্ধ্ব ১৯ ওই লেভেলে এক বিস্তৃত ক্রিকেটটায় বাংলাদেশকে আসলে এত বড় সফলতার পেছনে অন্যতম কারিগর ছিল। এখন মালা করছেন আমাদের সেই নাবিল। আইসিসির পেজে তিনি বাংলাদেশকে নিয়ে ইংলিশে কথা বলায় তার ইংলিশ সবার খুব পছন্দ হয়েছিল, তিনি ভাইরাল হয়েছিলেন। গতকাল এই একই জায়গা দিয়ে বাংলাদেশ জাতীয় দল তামিম মাহমুদুল্লাহ এসেছিলেন, কিন্তু এরকম দর্শকের ভিড় অথবা কিছু ছিল না, অনেকটা নীরবেই তারা এসেছিলেন। আর আজকে এখন মালা পড়ছেন আমাদের সেই ফিটনেস, বাংলাদেশের ফিটনেসের জন্য যার সবচেয়ে বড় অবদান রয়েছে, রিচার্ড স্টয়নিয়ে। স্টয়নিকে শুধু ফুল দিয়ে বরণ নয়, মিষ্টিও খাওয়াচ্ছেন পাপন, খুব আনন্দিত দেখা যাচ্ছে দুজনকে। স্টয়নি আসলেই খুব উজ্জীবিত একটা মানুষ। আমাদের ফুল দেওয়ার পর্ব প্রায় শেষ, এখন আমাদের খেলোয়াড়রা ছবি তুলতে যাবেন ছবি তোলার রুমে। বাংলাদেশ জাতীয় দলের এবারকার সফলতার অন্যতম কারণ ছিল তারা একটানা, এই দলটি একটানা দুই বছর বিভিন্ন ম্যাচ খেলেছে। স্টনিকে দেখছেন সবাই ছবি তোলার জন্য আগ্রহ দেখাচ্ছে এবং উনিও সবার সাথে ছবি তুলছেন, তো খুব অমায়িক একজন মানুষ। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের দেখছেন সাকিবের সাথে ছবি তুলছে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলটা প্রমাণ করেছে পরিশ্রম করলে সফলতা আসবেই।